আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, বিপদ মুসিবত দুঃখ কষ্ট সবকিছু হচ্ছে সৌভাগ্যের ব্যাপার। এখন আপনারা অবাক হচ্ছেন যে বিপদ মুসিবত দুঃখ কষ্ট কেন সৌভাগ্যের ব্যাপার। দেখুন, জীবন মৃত্যু আল্লাহ তাআলার কাছে, আপনার সম্পদ, আপনার যে রোগ, আপনার যে বেদনা, সব কিছুই কিন্তু আল্লাহ তাআলার হাতে। তিনি যাকে খুশি ধনী করেন, যাকে খুশি গরিব করেন, যাকে খুশি তিনি রোগ দেন, যাকে খুশি তিনি রোগ দেন না। এখন এইসব বিপদ মুসিবত থাকা সত্ত্বেও কেন আমরা আল্লাহকে গালি দিই, আমাদের ভাগ্যকে গালি দিচ্ছি, কেন আমরা মেনে নিতে পারছি না? আপনি চাইলেও, যদি আপনি দুনিয়া ব্যাপারে যদি চিন্তা করেন, আপনি চাইলেও আপনি দেখবেন যে এটা একটি পরিস্থিতি স্বীকার, আপনাকে মেনে নিতেই হবে। কারণটা হচ্ছে, আপনি দেখুন, ধরুন আপনি নেশা করেন, এখন নেশা করার কারণে আপনার শরীরে একটি অঙ্গ নষ্ট হয়ে গিয়েছে, এটা হলো আপনার জন্য রোগ, বিপদ, মুসিবত। এই জিনিসটি কিন্তু আপনার নিজের হাতের কামাই, আপনি নিজের রোগ নিজে বয়ে আনছেন। এখন আমরা বলছি যে এটা আমার ভাগ্য রয়েছে, কেউ আছে আল্লাহকে গালি দেয় যে কেন আমাকে এই রোগ দিচ্ছে। কিন্তু আপনি যদি দেখেন যে এসব নেশাগ্রস্ত করার কারণে তার এই রোগটি হয়েছে, এখন সেম রোগ যদি অন্য কোনো ব্যক্তির যদি হয়ে থাকে, তাহলে কি এটি কি তার জন্য বিপদ বা অভিশাপ? না, দুঃখ কষ্ট বেদনা সব কিছু আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করে, সূরা বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি খাদ্য দিয়ে, সন্তান দিয়ে, আরও বিভিন্ন মাধ্যমে মানুষকে পরীক্ষা করে থাকি। একটা হাদিস শুনলে আমরা বুঝতে পারি যে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য এমন কোনো মর্যাদা নির্ধারণ করা থাকে যা সে তার আমল দ্বারা অর্জন করার যোগ্যতা রাখে না, তখন আল্লাহ তাআলা তার শরীর অথবা তার সম্পদ কিংবা তার সন্তানের প্রতি তিনি বিপদ আপদ দিয়ে থাকেন। এটা হচ্ছে তার জন্য পরীক্ষা, এবং তাকে সেই বিপদের উপর সবর করার সক্ষমতা দান করেন অথবা তাকে নির্ধারিত ওই মর্যাদা পৌঁছে দেন। সুবহানাল্লাহ। ইমাম আবু দাউদ এই হাদিসটি সংকলন করেছে। তো এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আপনার মঙ্গলের জন্য, আপনার বিপদ দূর করার জন্যই আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দরভাবে একটি পরীক্ষা দিচ্ছেন। দুনিয়াতে তো আমাদের পরীক্ষা আছে, ঠিক না? তো দুনিয়াতে এত পরীক্ষা দিয়েও আমরা ভাগ্যের প্রতি আমরা নির্মম পরিহাস দিই না যে এটা আমার, এটা আল্লাহ তাআলা আমাকে, আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেন না, এই জন্য আমার এমনটা হচ্ছে। আমরা বুঝি যে বরং আমি ভালোভাবে পড়াশোনা করতে পারিনি বিদ্যায়, আমি পরিশ্রম করিনি, অধ্যাবসায় করিনি, সেজন্য আমি পরীক্ষায় ভালো করতে পারিনি। এই ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে আমাদের ব্যর্থতার কারণে আমরা সফল হতে পারিনি। কিন্তু যখন আপনি কোনো বিপদে পড়েন, যখন আপনি ক্ষতিগ্রস্ত হন, তখন একটা দিক হচ্ছে আপনি নিজের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আরেকটা দিক হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন। দুটো দিক, এই দুটো বিষয় আপনার মাথায় রাখতে হবে যে যখনই কোনো পেরেশানি, বিপদ, অসুস্থতা, যে কোনো পেরেশানি আপনাকে কাজ করছে, তখন বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন। তাই বিপদ মুসিবত আমাদের জন্য তখনই কল্যাণকর হবে যখন আমরা তাতে সবর করতে পারব। তবে আল্লাহর কাছে বিপদ মুসিবতে প্রার্থনা করব না, কারণ বিপদ আপদ কল্যাণকর হলো এটি জটিল পরীক্ষা, তাই নিজেকে চ্যালেঞ্জে ফেলা উচিত নয়। বরং আমরা বিপদে পতিত হলে আমরা আল্লাহর প্রতি অসন্তুষ্টি হব না, বরং প্রতিদিনে আশা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, সুস্থ নিরাপদ ব্যক্তিরা কিয়ামত দিবসে যখন বিপদে পতিত ব্যক্তিদের বিনিময় দেখতে পাবে, তখন তারা কামনা করবে যদি দুনিয়াতে আমাদের চামড়াগুলো কাঁচি দিয়ে কাটা হতো। সুবহানাল্লাহ। অর্থাৎ
তারা দুনিয়াতে বিপদগ্রস্ত ব্যক্তিদের আখিরাতে প্রতিদান দেখে বলবে, যদি আমরা দুনিয়াতে এমন কষ্ট করে বিপদের পতিত হতাম তবে কতই না ভালো হতো। তবে ভাগ্যের পরিহাস হচ্ছে আমরা সবর করতে পারি না, তাড়াহুড়া করি। এটি আমাদের স্বভাব, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে মানুষকে বানানো হয়েছে তাড়াহুড়া প্রবণতা দিয়ে, সূরা আম্বিয়া আয়াত 37। তো এই ক্ষেত্রে দেখতে পারি যে তাড়াহুড়া করে তৈরি করা হয়েছে বিধায় যে আমরা তাড়াহুড়া করবো এমনটা নয়, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। আমরা কি করব না করব এটা আল্লাহ তাআলা জানেন, কিন্তু আমরা এই কাজটা করব না, আল্লাহ তাআলা নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বলেননি, আল্লাহ তাআলা আমভাবে পুরো গোটা মানব জাতিকে বলছেন। সুতরাং বিপদ মুসিবত আমাদেরকে হবে, কার হবে, এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে বিপদের জন্য, এমনটা বিষয় নয়। বরং আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় পায় তারা সবর করবে, আর আল্লাহ যে নেয়ামত দিয়েছে সে নেয়ামতের প্রতি সন্তুষ্টি অর্জন করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক।